প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, $200 মিলিয়ন সহায়তার ঘোষণা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিন রিমান্ড মঞ্জুর। অনেকটাই শান্ত গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল, কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশে সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124ETV চ্যানেলে। বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতের জন্য সহায়তা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে কথা জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশের মানুষের কল্যাণে অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিনিধি দল। যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে প্রতিনিধি দল শনিবার ঢাকা এসেছে। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে USAID ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। রোববার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এই অর্থ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানানো হয়। এদিকে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আর্থিক, কারিগরি, বাণিজ্য ও বাজার নিয়েও আলোচনা হয়েছে। This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. এটা যে চুক্তি ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলো ওদের সাথে আরো ডিটেইল আলাপ করব। মার্কিন প্রতিনিধি দলের সাথে দুই দেশের সংশ্লিষ্ট বিষয়গুলো, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আমরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সে পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের মঞ্জুর করা হয়। আদাবর থানার হত্যা মামলায় শনিবার রাতে রাজধানীর স্কার্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারিকুল ইসলামের প্রতিবেদন। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র‍্যাব। আদাবর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার। 2014 সাল থেকে পরপর 3 বার মেহেরপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন। 2019 সাল থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।
মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই ফুলে ফেঁপে ওঠে ফররাত হোসেনের সম্পদের পরিমাণ। 2014 সালের আগে তার সম্পদ যা ছিল এখন তা প্রায় 12 গুণ বেশি। এছাড়া তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামেরও সম্পদ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েক গুণ। মোহাম্মদ তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, তবে আশুলিয়ায় এখনও 20টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 13-র একধারের অনির্দিষ্টকালের জন্য 18টি কারখানা বন্ধ এবং 2টিতে চলছে সাধারণ ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের সব কারখানায় সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, শুরু হয়েছে উৎপাদন। এদিকে গাজীপুরেও সব পোশাক কারখানা খোলা থাকায় কারখানায় যোগদান শ্রমিকরা। গাজীপুর বা আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সড়ক দুর্ঘটনায় গাজীপুরে 5 জন নিহত, হবিগঞ্জের ছাত্রদল নেতাসহ 2 জনের প্রাণহানি। ভারতের বিপক্ষে সিরিজ চ্যালেঞ্জিং বললেন শান্ত, জয়ের ব্যাপারে আশাবাদ। আবারও আমন্ত্রণ, 21 সংবাদ। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জে ছাত্রদল নেতাসহ মারা গেছেন 2 জন। পুলিশ জানায় গতরাতে গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল সড়কের দেওয়াপাড়ায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন এবং হাসপাতালে নেওয়ার পর 1 শিশু মারা যায়। দুর্ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নিহত হয়েছে। ফেনীর মাথিহারা প্রাইমারি স্কুলে বন্যার্তদের জন্য ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সাইফুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি রেজিস্ট্রার ডাক্তার মাজেদ সুলতানা, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার বিপ্লব বড়ুয়া, মেডিসিন বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার শহীদুল্লাহ দিদার, ডাক্তার তাসলিমা নিগার, গাইনোকোলজি বিভাগের ঢাকা ক্যান্সার হাসপাতালে ডাক্তার নৌরিন, গাইনোকোলজিস্ট মুন্সিগঞ্জ সরকারি হাসপাতাল ডাক্তার মাসুদ রানা ফেনী সদর হাসপাতালে অংশ নেয়। এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আরিফ চৌধুরীর উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে চিকিৎসকদের বৈঠক বাতিল হয়েছে। শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ফিরে যান আন্দোলনরত চিকিৎসকরা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার 5 দফা দাবি নিয়ে কালীঘাটে মমতার বাড়িতে যান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। এ সময় চিকিৎসকরা বৈঠকটি সরাসরি সম্প্রচারের দাবি জানালে রাজি হননি মমতা। চিকিৎসকদের সাথে আসা 2 ভিডিওগ্রাফারকে বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি না দেয়ায় শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় প্রধান ফটকে বেরিয়ে এসে চিকিৎসকদের বাড়ির ভিতরে ঢোকার অনুরোধ করেন মমতা, তবে তার ডাকে সাড়া দেননি চিকিৎসকরা। এদিকে কলকাতায় স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলা পরিকল্পনার অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার খেলার সংবাদ। জয়ের পরিকল্পনা নিয়েই ভারত গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দল হিসেবে খেলাই গুরুত্বপূর্ণ বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুপুর 1টার দিকে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন জাতীয় দলের টেস্ট দলে থাকা পুরনো ক্রিকেটাররা। ইংল্যান্ড থেকে সরাসরি যোগ দেবেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। দেশে ফিরেও বিশ্রাম নেয়নি মুশফিক মিরাজরা, করেছিলেন কঠোর অনুশীলন। চেন্নাইয়ের প্রথম টেস্টে মাঠে গড়াবে 19 সেপ্টেম্বর। দেশ ছাড়ার আগে শান্ত বলেছেন, ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হলেও পিছু হটবে না বাংলাদেশ, প্রতিটি ম্যাচেরই জয়ের জন্য খেলবে টাইগাররা।
শেষ করছি একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ সুনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, $200 মিলিয়ন সহায়তার ঘোষণা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের 5 দিন রিমান্ড মঞ্জুর। অনেকটাই শান্ত গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল, কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124channel। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4:55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।